फ्रेंड्स वेलकम टू माय चैनल जेमन तोमादेर बोलेछिलाम जे तोमादेर जोन्नो कन्स्टिट्यूशनेर भिडियो निये आसबो तो आमी निये चले एसेछि एंड भिडियोटा स्पेशली भिडियोटा इट इज बेस्ड ऑन क्लास 11th एनसीईआरटी एवं अलरेडी आमार एनसीईआरटीर जे पीडीएफटा आछे सेटा आमी आमार टेलिग्राम चैनेले दिए दिएछि आमी टेलिग्राम चैनेलेर लिंकटा भिडियोर नीचे दिए देबो डिस्क्रिप्शने और आमार फार्स्ट कमेंटे जो कमेंट सेक्शन आछे सेटार फार्स्ट कमेंटेओ देवा थाकबे और डिस्क्रिप्शनेओ देवा थाकबे सेखान थेके जयन करे तुमि आरामसे ओई एनसीईआरटीटा डाउनलोड करे निते पारो। तो सेखान थेके एक्चुअलि जादेर काछे कोनो बोई नहीं स्पेसिफिक लक्ष्मीकांत नहीं किछु नहीं आमि तादेरके एखोनी बोलछि ना तोमरा लक्ष्मीकांत किने नाओ किन्तु बेसिक आंडारस्टैंडिंगटा डेवलप करबार जोन्नो एकटा बोइयेर तो प्रयोजन। तो सेटा तोमरा एनसीईआरटीटा पढ़ले बुझते पारबे एनसीईआरटीटा इंग्लिशे किन्तु ओटा खूब सहजे लेखा आमार मने हय ना खूब एकटा कारोर असुविधा हबे बोले एबं आमि बुझिये दिच्छि चेष्टा करछि बोझाते जाते तोमादेर एकटु इजी हय। तो फार्स्ट स्टार्ट करा जाक आज के आमादेर फार्स्ट लेसन एंड प्रथमे प्रश्न आसे जे व्हाई वी नीड अ कन्स्टिट्यूशन आमादेर केन एकटा कन्स्टिट्यूशनेर प्रयोजन हलो हठात् आर किभाबे कन्स्टिट्यूशनटा आमादेर देशे एलो কিভাবে কনস্টিটিউশন তৈরি হলো সেই ব্যাপারেও আমরা কথা বলবো আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মেম্বাররা সংবিধান সভার যে মেম্বাররা তারা কিভাবে নির্বাচিত হলেন সেই ব্যাপারেও আমরা কথা বলবো। তো দেখো ফারস্টে প্রশ্ন যদি আসে যে ভাই উই নিড আ কনস্টিটিউশন দেখো কনস্টিটিউশন সোজা ভাষায় যদি বলো এটা একটা বই নরমাল একটা বই ঠিক আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখবে আমি যখন তোমাদের পড়াবো এটা নেই বাট পরের যখন ভিডিওটা আমি নিয়ে আসবো তোমাদের আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনটা অরিজিনালটাও আমি তোমাদের দেখাবো। তো ওটা জাস্ট একটা বই একটা আচার সংহিতা বলতে পারো যেমন কোনো একটা জায়গায় কোনো কোচিংয়ে গেলে বা ধরো কোনো বড় কোনো কোচিংয়ে গেলে বা ধরো কোনো সুইমিং ক্লাসে গেলে বা কোনো ডান্স ক্লাসে গেলে কোনো সিঙ্গিং ক্লাসে গেলে তোমাকে একটা কী করা হয় একটা রুল বুক দিয়ে দেওয়া হয় এই রুল অনুযায়ী আপনাকে চলতে হবে। তুমি কোথাও একটা লাইব্রেরিতে গেলে সেখানে তোমাকে একটা রুল বুক নিয়ে নিতে হলো লাইব্রেরিয়ানদের থেকে তোমাকে একটা রুল বুক দেওয়া হয় যে আপনি বই নিলে এতদিনের মধ্যে আপনাকে জমা দিতে হবে ঠিক সেরকম এই রাষ্ট্রটাকে চালানোর জন্য যে বইটার আমাদের প্রয়োজন সেইটাই হচ্ছে আমাদের সংবিধান এবং আমাদের রাষ্ট্রের সবথেকে সুপ্রিম হচ্ছে আমাদের সংবিধান কারণ তার দ্বারা আমাদের রাষ্ট্রের সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। এবার সংবিধানের কেন প্রয়োজন তো ফার্স্ট রিজন দেখো দেওয়া আছে The first function of a constitution is to provide a set of basic rules that allow for minimal coordination amongst the member of a society. তাহলে এটা একটা বেসিক রুল যাতে আমাদের কোয়ার্ডিনেশনটা ভালো থাকে ঠিক আছে একটা কোয়ার্ডিনেশন থাকে সমাজের সকলের মধ্যে স্পেশালি আমাদের দেশের মতো এত বৈচিত্র্য এত বিবিধতা এইগুলোর মধ্যে যাতে একটা কোয়ার্ডিনেশন তৈরি হয় সোসাইটির সকল মেম্বারসদের মধ্যে সেটার জন্য কিছু রুল তৈরি করা যে এই 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 রুলগুলো থাকবে এই এই কাজগুলো করা যাবে এই এই কাজগুলো করা যাবে না। দ্বিতীয়ত দ্য সেকেন্ড ফাংশন অফ দ্য কনস্টিটিউশন ইজ টু স্পেসিফাই হু হ্যাজ দ্য পাওয়ার টু মেক দ্য ডিসিশনস ইন এ সোসাইটি অ্যান্ড ইট ডিসাইডস হাউ দ্য গভর্নমেন্ট উইল বি কনস্টিটিউটেড অর্থাৎ কে অ্যাকচুয়ালি সমাজের ডিসিশনগুলো নেবে কিভাবে সরকার তৈরি হবে কে সরকারটাকে যে তৈরি করবে সেটার ক্ষমতা কাদের আছে তো ক্ষমতা কাদের আমাদেরই তো জনগণেরই তো জনগণেরই তো ভোটাধিকার রয়েছে এবার সব জনগণের কি ভোটাধিকার রয়েছে যদি ভেবে দেখো যে বিদেশ থেকে এসছে হয়তো তার স্বামী ইন্ডিয়ান তাকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে সে এক বছর আগে ইন্ডিয়াতে এসছে তার কি ভোটাধিকার আছে না নেই যতক্ষণ না সে হচ্ছে ইন্ডিয়ান ততক্ষণ তার নেই 18 বছর না হলে তার নেই। আচ্ছা তারপরে কী হয়েছে অনেকের যারা মানসিকভাবে দুস্থ মানসিকভাবে ডিস্টার্বড তাদেরও কিন্তু সেভাবে ভোটাধিকার অ্যাকচুয়ালি থাকে না অ্যাকচুয়ালি থাকার নিয়ম নয় এবং সেরকমভাবে মানসিকভাবে যে ডিস্টার্বড লোকেরা তাদের ভোটে দাঁড়ানোরও কোনো অধিকার সেভাবে নেই। তো এগুলো আমাদের বলা হয় যে কি কে ভোটে দাঁড়াতে পারবে কে ভোট দিতে পারবে কার কাছে এই পাওয়ারগুলো রয়েছে কে ডিসিশন মেকিংটা করবে সেটা কে বলে দেয় আমাদের সংবিধানই তো বলে দেয়। আগে যেমন ফার্স্টে 1989 এর আগে কি ছিল নিয়ম অনুযায়ী 21 বছরের ওপরের লোকেরাই একমাত্র ভোট দিতে পারতো ঠিক আছে তারপরে আমাদের যখন 1989 এর পর থেকে কী হয় যে
18 বছরের পর থেকে লোকজন ভোট দিতে পারবে, সেই ভোট দেওয়ার অধিকারটা তাদেরকে দেওয়া হয়। তাহলে এটা কে বলল? সংবিধানের মাধ্যমেই এটা করা হলো, সংবিধানে অ্যামেন্ডমেন্ট করেই এটা করা হলো। আচ্ছা, এবার দেখো থার্ড ফাংশন কি আছে। টু দ্য কনস্টিটিউ দ্য থার্ড ফাংশন অফ আ কনস্টিটিউশন ইজ টু সেট সাম লিমিটস অন হোয়াট আ গভর্নমেন্ট ক্যান ইম্পোজ অন ইটস সিটিজেন, অ্যান্ড দিস লিমিটস আর ফান্ডামেন্টাল ইন দিস সেন্স দ্যাট দ্য গভর্নমেন্ট মে নেভার ট্রেসপাস দেম। অর্থাৎ থার্ড ফাংশনে বলা হয়েছে যে কিছু লিমিট সেট করে দেওয়া হয়, ঠিক আছে, কনস্টিটিউশনের মাধ্যমে, কার ওপর? গভর্নমেন্টের ওপর, যে গভর্নমেন্ট কোনগুলো করতে পারবে কোনগুলো করতে পারবে না। গভর্নমেন্ট এসে তোমাকে বলতে পারবে না যে তুমি আজকে আম খাবে নাকি তুমি আজকে লিচু খাবে, তুমি কোন মাংস খাবে কোন মাংস খাবে না, তুমি কোন রঙের জামা পরবে কোন রঙের জামা পরবে না, তুমি কাকে বিয়ে করবে কাকে বিয়ে করবে না, ঠিক আছে, এগুলো কিন্তু গভর্নমেন্ট করতে পারে না। এবং সেটা সেই অধিকারটা তোমাকে কে দিয়েছে? তুমি যাকে ইচ্ছা বিয়ে করতে পারো, সেই অধিকারটা কে দিয়েছে তোমাকে? মানে একটা বয়সের পর অবশ্যই, সেটা তোমাকে সংবিধানে দিচ্ছে, ঠিক আছে, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, সেটা তোমাকে সংবিধান দিচ্ছে। আচ্ছা, এবার দেখো ফোর্থ ফাংশন কি। ফোর্থ ফাংশন অফ দ্য কনস্টিটিউশন ইজ টু এনেবল দি গভর্নমেন্ট টু ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ আ সোসাইটি অ্যান্ড টু ক্রিয়েট দ্য কন্ডিশন ফর আ জাস্ট সোসাইটি। তাহলে এমন একটা সোসাইটি তৈরি করা যাতে সোসাইটির যে অ্যাসপিরেশনগুলো, অ্যাসপিরেশন মানে কি আশা আকাঙ্ক্ষা, সোসাইটির যে আশা আকাঙ্ক্ষাগুলো ফুলফিল হতে পারে, অর্থাৎ পরিপূর্ণ হতে পারে, এবং একটা সুন্দর একটা জাস্ট সোসাইটি, মানে একটা পরিপূর্ণ একটা ঠিকঠাক সোসাইটি আস্তে আস্তে গড়ে উঠতে পারে, সেই সেইটার দিকে যে নিয়ে যাওয়ার রাস্তাটা, সেটা কিন্তু আমাদের সংবিধানই দেখিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে ফর্মালি ক্রিয়েট হয়েছে। তো সংবিধান তৈরি হওয়ার যে সময়কালটা, সেটা হচ্ছে ডিসেম্বরের 1946 থেকে এবং নভেম্বর 1949 পর্যন্ত, এবং 9th ডিসেম্বর 1946 প্রথম আর কি সংবিধান সভা মিলিত হয়, এবং মোট সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 years 11 months and 18 days, প্রায় 3 বছর। আচ্ছা, এবার দেখো সংবিধান সভা। তো সংবিধান সভা, এই যে আমাদের সংবিধান সভার প্রয়োজন, এই সমস্ত দাবি দাওয়া প্রথম কে তুলতে আরম্ভ করে সেটা আমরা দেখব। তো ফার্স্টে এমএন রয় বলে এক ভদ্রলোক ছিলেন, উনি কমিউনিস্ট মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন, 1934 উনি প্রথম এই দাবিটা করেন। এইটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, এমনিতেও জিজ্ঞাসা করা হয়। এখান থেকে আমি যে ইনফরমেশনগুলো তোমাদের বলেছি এগুলো খুব ভালো মতো করে মনে রাখবে, তোমাদের যে কোনো এমসিকিউ এক্সামে এগুলো জিজ্ঞাসা করা হয়। তো প্রথমে দাবিটা তোলেন এমএন রয়, তারপরে এটা অফিসিয়াল ডিমান্ড হয়ে যায় 1935 ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। এছাড়াও তার কিছুদিন পরে 1935 থেকে ন্যাশনাল কংগ্রেসও বলে, আরে আমাদের সংবিধান চাই, আমরা আর কিছু মানব না, আমাদের সংবিধান চাই, তার জন্য আমাদের সংবিধান সভা চাই, ব্যাস, সোজা কথা। তো তারপরে সি রাজাগোপালাচারী, ইনি ডিমান্ড করতে থাকে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, এবং 1939 ইনি বলেন যে এমন একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে যেটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির ওপর তৈরি হবে, মানে সংবিধান সভাতে যে যারা সংবিধান তৈরি করবে তাদেরকে কারা নির্বাচন করবে? জনগণ নির্বাচন করবে, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক জনগণ ভোট দেবে, সেই ভোট দিয়ে তারপরে সেই অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ অনুযায়ী আমাদের সংবিধান তৈরি হবে। এবার এই সংবিধান সভা চাই, সংবিধান সভা চাই, এটা এত দেশের সব দলগুলো বলতে আরম্ভ করে দেয়। এদিকে কমিউনিস্টরাও বলছিল, তারপরে এদিকে আইএনসিও বলতে আরম্ভ করে দিয়েছে। তো তারপরে কী হয় যে 1939 স্টার্ট হয়ে যায় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা আগে তো এদের কথা এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বার করে দিত, যে এরা যা বলছে বলছে, আমরা যা করার আমরা করব। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কী হলো, যে দেখলো যে আরে আমাদের তো সৈন্য চাই, আমাদের ইন্ডিয়ান সৈন্য চাই, আমাদের ইন্ডিয়ার যে রিসোর্স আছে সেগুলোকে চাই, ঠিক আছে, তো তার জন্য কী করতে হবে? তার জন্য তো ইন্ডিয়ার নেতাগুলোকে হাতে রাখতে হবে, আর এরা সবাই সংবিধান সভা চাই, সংবিধান সভা চাই বলে নাচানাচি করছে, ঠিক আছে। তো তাই জন্য তাদের বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সংবিধান সভা হবে। তো ওই জন্য কী হলো, 1940 যে
ওরা কি করলো যে অগাস্ট অফার একটা অফার দিল যে হ্যাঁ হ্যাঁ তো আপনাদের জন্য আমরা সংবিধান সভা আনছি, ঠিক আছে, সংবিধান সভা আপনাদের জন্য তৈরি করা হবে আমাদের। এবার আরও কিছু বলেছিল সংবিধান, মানে অগাস্ট অফারে 1940 যেটা বলা হয়েছিল, আরও কিছু ছিল, আরও কিছু পয়েন্ট ছিল। তার মধ্যে মেন যে ব্যাপারটা ছিল যে ওরা সংবিধান সভার যে দাবিটা করে আসছিল ইন্ডিয়ানসরা, সেটাকে ওরা মেনে নিয়েছিল যে হ্যাঁ সংবিধান সভা আমরা তৈরি করে দেবো, তার মধ্যে ইন্ডিয়ানরা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে সংবিধান সভা যে তৈরি হলো, সেই তৈরি হওয়ার যে প্রসেসটা সেটা এক্সিকিউট হলো কী করে? তো ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সেই অনুযায়ী হচ্ছে একটা কী হয় যে এই সংবিধান সভার, দেখো এখানে লেখা আছে যে ক্যাবিনেট মিশন প্ল্যান অফ 1946 ইলেকশনস ওয়্যার হেল্ড ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য প্রথম যে ইলেকশন হলো সেটা কোন আইন কোন প্ল্যান অনুযায়ী হলো, আইন বলা যায় না ঠিক, প্ল্যান অনুযায়ী হলো, তো সেটা 1946 ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী হলো। খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে, এটাও পরীক্ষা এসেছে যে অগাস্ট অফারে যে এটা মেনে নিয়েছে ওনারা, এটাও এসেছে, আর এটাও এসেছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম এক্সিকিউট করা হয়েছে কোন প্ল্যান অনুযায়ী, তো সেটা ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী। মানে ওরা বলেছিল, আশ্বাস দিয়েছিল 1940 যে হ্যাঁ আমরা সংবিধান সভা তৈরি করে দেবো, আপনাদের চিন্তা নেই, আপনারা শুধু আমাদের পাশে থাকুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের পাশে আপনারা থাকুন। তো কংগ্রেস তখন গান্ধীজি বলেছিল হ্যাঁ হ্যাঁ আমরা আপনাদের পাশে থাকবো, আমাদের পাশে থাকা উচিত। তখনই সুভাষচন্দ্র বসু কি বলেছিল যে না না আমরা এদের পাশে থাকবো না, আমরা ব্রিটিশদের পাশে থাকবো না। তারপরে জানো তোমরা এই সময়টাই 1940 আগেই ওই টাইমটাতেই কী হয় যে সুভাষ বোস 1939 একদম শেষের দিকে ডিসেম্বর সেপ্টেম্বর থেকে উনি আলাদা হয়ে যান এবং ফরওয়ার্ড ব্লক একটা নতুন দল তৈরি করেন, তারপরে তো ওনাকে আটকে রেখে দেওয়া হয়। কিন্তু ওই সময়টাই এই ব্যাপারটা চলছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমরা দেবো দেবো না, এই ব্যাপারগুলো এই সময়ই চলছিল, এবং 1940 তো মেনে নেয়। কিন্তু সেটাকে এক্সিকিউট করায় 1946 ক্যাবিনেট প্ল্যান দ্বারা, ক্যাবিনেট মিশনের একটা প্ল্যান আছে সেইটা দ্বারা। এবার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ড্রাফটেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড ইট ওয়াজ ইমপ্লিমেন্টেড আন্ডার দি ক্যাবিনেট মিশন প্ল্যান অন 16th May 1946। অর্থাৎ এক্সিকিউট করা, কোনো জিনিসকে এক্সিকিউট করা মানে কি, ধরো তুমি একটা প্ল্যান বানালে, ঠিক আছে, তুমি একটা প্ল্যান ধরো হয়ে করেছো যে তুমি 500 টাকা করে প্রতি মাসে মহিলাদেরকে দেবে, সরকার এই প্ল্যানটা করেছে, বলেছে, মুখে বলেছে। আর এক্সিকিউট করা মানে কি, জবে থেকে ওটা দেওয়া স্টার্ট হলো সেটা হচ্ছে এক্সিকিউট করা। আমাদের ভোটের ঘোষণাপত্রে বলা হয়েছিল 10 লাখ টাকা দেওয়া হবে লোন হিসাবে, ক্রেডিট কার্ড, 10 লাখ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হবে, লোন না ক্রেডিট কার্ড দেওয়া হবে স্টুডেন্টদের, সেটা এখন কি করা হলো, এক্সিকিউট করা হলো। এক্সিকিউট করা মানে কি, স্টার্ট করা। তো স্টার্ট করা হয়েছিল এই ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা, ঠিক আছে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হবে, সংবিধান সভা তৈরি করা হবে। আর সংবিধান সভার কাজ কি হবে, স্বাভাবিক হবে সংবিধান তৈরি করা। আচ্ছা, এবার হচ্ছে সংবিধান সভায় যে লোকজনগুলো যে ইলেক্টেড হয়েছে, যারা নির্বাচিত হয়ে এসছে, তারা কোথা থেকে এলো, আকাশ থেকে পড়লো, যারা সংবিধান তৈরি করেছিল, তো তাদেরকে অ্যাকচুয়ালি নির্বাচন করেছিল যে প্রভিনশিয়াল অ্যাসেম্বলিগুলো ছিল, মানে ভারতে সেই সময় যে প্রভিনশিয়াল অ্যাসেম্বলি ছিল, প্রভিনশিয়াল অ্যাসেম্বলি মানে কি, রাজ্যে প্রত্যেকটা যে এক একটা প্রভিন্স ছিল, সেই প্রভিন্সগুলোতে এক একটা করে আইনসভা ছিল, যেমন এখন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা আইনসভা আছে, উড়িষ্যায় আছে, তারপরে প্রত্যেকটা রাজ্যেই রয়েছে, বেশিরভাগ রাজ্যেই রয়েছে। তো সেই আবার কিছু কিছু রাজ্যে কী আছে, কিছু কিছু রাজ্যে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, কিছু কিছু রাজ্যে একক্ষ বিশিষ্ট। শুধুমাত্র কোথায় আইনসভা, তুমি যদি বলো যে কোথায় আইনসভা নেই, তো দেখবি ইউনিয়ন টেরিটরিগুলোতে, ইউনিয়ন টেরিটরিগুলোর দিল্লিতে আইনসভা রয়েছে, পণ্ডিচেরিতে আইনসভা রয়েছে, এই কারণে সেখানে কী আছে, মুখ্যমন্ত্রী আছে। কিন্তু অন্য জায়গাগুলো আপাতত এখন নেই। এবার জম্মু কাশ্মীরে আগে ছিল, এখন তখন তো সেটা রাজ্য ছিল, এখন কী হবে কি না হবে সেটা পরের কথা। তো সেইগুলো ছাড়া প্রত্যেকটা রাজ্যে আছে একটা করে আইনসভা, আবার কোথাও কোথাও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। আমি সেটা ওই ওয়েস্ট বেঙ্গলের যে নতুন করে
তৈরি হবে লেজিসলেটিভ কাউন্সিল, সেই বিষয়টা পড়াতে গিয়ে আমি ওখানে একটু টাচ করে দিয়েছি এই বিষয়ে, দেখে নিতে পারো যাদের একটু কনফিউশন আছে। তো ব্যাপারটা হচ্ছিল কি, ওই যে আইনসভাগুলো, তখন ওরকম আইনসভা ছিল, তো সেই আইনসভার যে সদস্যরা, তারা তাদের মধ্যে কিছু সদস্যদের নির্বাচন করেছিল যে আচ্ছা আমি একে নির্বাচন করলাম, আমি ওকে নির্বাচন করলাম, ঠিক আছে। ধরো পাঞ্জাব থেকে একজনকে নির্বাচন করা হলো, বাংলা থেকে কয়েকজনকে নির্বাচন করা হলো, এবং এইভাবে নির্বাচন করে করে সেই যে নির্বাচিত লোকগুলো, যারা কোথা থেকে নির্বাচিত হয়েছে, প্রত্যেকটা প্রভিন্সের আইনসভা থেকে যারা নির্বাচিত হয়েছে, তারা চলে গেল সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, ঠিক আছে। এবং এখানে দেখো, এটা NCERT-র একটা স্ক্রিনশট যে দেওয়া আছে, যে ইচ প্রভিন্স অ্যান্ড ইচ প্রিন্সলি স্টেট গ্রুপস অফ দ্য স্টেটস ওয়্যার অ্যালটেড সিটস প্রপোর্শনাল টু দ্য পপুলেশন, পপুলেশন অনুযায়ী হয়েছিল, অর্থাৎ 10 লাখ লোককে রিপ্রেজেন্ট করবে কতজন, একজন, 10 লাখ লোক পিছু একজন রিপ্রেজেন্টেশন, একজনের রিপ্রেজেন্টেশন থাকবে। এই পলিসিটা নিয়েই টোটাল মেম্বারটা আর কি ডিসাইডেড হয়েছিল, কজন মেম্বার ছিল সেটাও বলছি। আর দিস সিটস অফ ইচ প্রভিন্সেস ওয়্যার ডিস্ট্রিবিউটেড ইমিন থ্রি অ্যামং দি থ্রি মেন কমিউনিটিজ, মুসলিমস, শিখস অ্যান্ড জেনারেল ইন প্রপোর্শন টু দেয়ার রেসপেক্টিভ পপুলেশন। মানে মুসলিম, শিখ আর এই অন্যান্য যে কমিউনিটিগুলো ছিল সেগুলোর মধ্যে তাদের পপুলেশন অনুযায়ী তাদের মধ্যে রিপ্রেজেন্টেশন হয়েছিল, অর্থাৎ বাংলায় যত মুসলিম ছিল, ধরো 50% মুসলিমস থাকলে, ধরো বাংলায় এরকম হলো যে, কথার কথা বলছি, যে 12টা সিট রয়েছে, এবার বাংলার পপুলেশনে দেখা গেল যে 50% ইজ মুসলিম, তাহলে 12 জনের মধ্যে 6 জন কত, 6 জনকে হবে মুসলিম হবে আর 6 জন হবে হিন্দু, ঠিক আছে। এরকমভাবে অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল, এরকমভাবে রিপ্রেজেন্টেশনগুলো চলেছিল। এবং কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি ছিল সেটায় সমস্ত ধর্মের লোকজন ছিল, ঠিক আছে, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মোটামুটি লোকজন ছিল। আর তার মানে আর একটা জিনিসও কিন্তু দেখো, দেখার বিষয় যে আমরা কিন্তু সরাসরি সংবিধান সভায় লোক পাঠাইনি। তুমি যেমন সরাসরি নির্বাচন করে পার্লামেন্টে লোক পাঠাতে পারছো, এমপিকে তুমি সরাসরি নির্বাচন করছো যখন তোমার ইলেকশন হচ্ছে, লোকসভার ইলেকশন হচ্ছে, তুমি MLA-কে সরাসরি নির্বাচন করছো যখন তোমার রাজ্যে যখন ইলেকশন হচ্ছে, কিছুদিন আগেই হয়েছে, তুমি তোমার যে MLA আছে তোমার এলাকার তাকে কী করেছো, নিজেই তো ভোট দিয়ে নির্বাচন করেছো। কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, তোমার যে প্রভিন্স রয়েছে, যে প্রভিন্সে তুমি রয়েছো, সেই প্রভিন্সের যে আইনসভা রয়েছে সেই আইনসভার লোকেরা নির্বাচন করে আমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অর্থাৎ সংবিধান সভায় লোকজনকে পাঠিয়েছে। যেরকম এখন অনেকটা যেটা রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে হয়, রাষ্ট্রপতিকে আমরা নির্বাচন সরাসরি করতে পারি না, করেন আমাদের রিপ্রেজেন্টেটিভরা যারা আছে আইনসভায়, ঠিক আছে, রাজ্য আইনসভায় যারা আছে তাদের রাষ্ট্রপতিকে কিন্তু নির্বাচনের জন্য তাদের কিন্তু ভোটাধিকার রয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার দেখো টোটাল মেম্বারশিপ কতজন ছিল, তো টোটাল মেম্বারশিপ ছিল 389 জন টোটাল মেম্বারশিপ ছিল। এটা অনেকবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, কয়েক মানে কী বলবো, কয়েক সবার জিজ্ঞাসা করা হয়েছে। আর এটার মধ্যে 292টা সিট কাদের জন্য ছিল, প্রভিন্সের জন্য ছিল, আর 93 অর্থাৎ 93টা সিট হচ্ছে ছিল প্রিন্সলি স্টেটের জন্য। আচ্ছা এবার দেখো কার কে কটা সিট তার মধ্যে থেকে জিতেছিল, অর্থাৎ এটা তো এরা ভেবে রেখে দিয়েছিল যে আমি 292টা সিট প্রভিন্সদের দেবো, মানে যারা সরাসরি ব্রিটিশদের ক্ষমতাধীন রয়েছে, ঠিক আছে। আর 93 প্রিন্সলি স্টেট মানে কি অনেকগুলো রাজা রাজরা ছিল, প্রায় 562 জন বা 562টা রাজা রাজ্য ছিল আমাদের দেশে যখন মানে আমাদের সংবিধান আসে তার ঠিক আগে, বা ধরো আমাদের স্বাধীনতার ঠিক আগে বলা যায়, 562টা রাজ্য ছিল ভাবা যায়। তো তাদের রিপ্রেজেন্টেশন ছিল 93টা, তাদের ওপর দায়ভার দেওয়া হয়েছিল যে আপনারা আপনাদের রাজ্য থেকে যাকে মনে করবেন পাঠাবেন। আর 292 জন তো বিভিন্ন যে প্রভিন্সগুলো রয়েছে, বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের আইনসভা থেকে তারা তো সিলেক্টেড হয়ে এই 292 জনের
আর কি যে সিট আছে সেগুলো ফিল করে দেবে। আচ্ছা এবার দেখো এই 292 জনের যদি মার্ক আপটা বুঝতে চাও, এই 292 জন কে কে এসেছিল, তো তার মধ্যে বেশিরভাগটাই ছিল কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো 208টা সিট ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, AIML অর্থাৎ মুসলিম লীগের 73টা ছিল, আদার্স 15 ছিল, 15টা এমনি ইন্ডিপেন্ডেন্ট, আর প্রিন্সলি স্টেট 93টা, আগেই বললাম যে 93টা ছিল, সেরকমই ছিল। আচ্ছা এবার দেখো যে কে কে চেয়ারম্যান ছিল, কে কে প্রেসিডেন্ট ছিল, এই নিয়ে আমরা আলোচনা করব। তো টেম্পোরারি যে চেয়ারম্যান ছিল সেটা হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। আচ্ছা এটা না একটু মানে টেম্পোরারি চেয়ারম্যান মানেটা কি, যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হয় ঠিক আছে, তো সেই সময় কাকে প্রধান করা হবে, তো ভাবা হয় যে সচ্চিদানন্দ সিনহা ওনাকে প্রধান করে দেওয়া হয় প্রথমে, যে উনি যেহেতু সবথেকে বড় তো ওনাকে করে দেওয়া হয়। দেন পরে সেটা কী করা হয়, পরে সেটা রাজেন্দ্র প্রসাদকে, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে করে দেওয়া হয় ঠিক আছে, যে উনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে প্রধান ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সেটা হচ্ছে ওনাকে করে দেওয়া হয়। আচ্ছা বা প্রেস, আর উনি কিন্তু প্রেসিডেন্টও ছিলেন ঠিক আছে, এই প্রেসিডেন্টও ছিলেন, প্রথম যে রাষ্ট্রপতি ছিলেন আমাদের সেটাও উনিই ছিলেন, আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে চেয়ারম্যান ছিলেন সেটাও উনি ছিলেন ঠিক আছে। আচ্ছা এবার দেখো যে ভাইস যে ছিলেন, যারা ভাইস চেয়ারম্যান বলতে পারো, তো ভাইস চেয়ারম্যান কে ছিলেন, HC মুখার্জি অ্যান্ড VD কৃষ্ণরামাচারি। আচ্ছা চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি, অর্থাৎ যে ড্রাফট করেছিল, ড্রাফট করা মানে বোঝো তো, যারা যে আর কি সংবিধানটা তৈরি করেছিল, লিখেছিল, সোজা ভাষায় যারা লিখেছিল, তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে এসে বিভিন্ন একটা সংবিধান রচনা করা, তো এটা না যে তার মন থেকে গল্প রচনা করছে, বিভিন্ন দেশের যে সংবিধান আছে সেগুলোকে পড়তে হয়েছিল, বিভিন্ন দেশে যেতে হয়েছিল, তাদের শাসন ব্যবস্থা দেখতে হয়েছিল, তো সেই সমস্ত যে অ্যাকচুয়ালি কাজের যে হেড ছিলেন সেটা ছিলেন ডক্টর BR আম্বেদকর। আচ্ছা এবার কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, উপদেষ্টা, সংবিধান সভার যে উপদেষ্টা সেটাকে ছিলেন, তো সেটা হচ্ছে VN রাও। আর কি হয় যে অন 29th August 1947, এই ডেটটাও ইম্পর্টেন্ট, তো এই ডেটটায় কি হয় যে ফার্স্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা রেজলিউশনের দ্বারা ড্রাফটিং কমিটিটাকে অ্যাপয়েন্ট করে, যে এরা হচ্ছে ড্রাফটিং কমিটি, এইটা এরাই মেন যে জিনিসটা রচনা করবে হচ্ছে এরা, অন্যান্য যে মেম্বাররা ছিল তাহলে তোমরা জিজ্ঞাসা করবে তারা কী করছিল, ঘুমাচ্ছিলো তো না, ঘুমাচ্ছিলো না কেউই, তারা আলোচনা করতো, বিভিন্ন রকম ইনপুট দিত, কিন্তু মেন যে কাজগুলো, যে মেন মেন জায়গাগুলোকে নিয়ে আসা, সেগুলোকে ড্রাফট করা, মেন মেন বিষয়গুলোকে উত্থাপন করা, সেইগুলোর কাজ ছিল কিন্তু ড্রাফটিং কমিটির, আর তার প্রধান ছিলেন ডক্টর BR আম্বেদকর। এই জন্য ডক্টর BR আম্বেদকরকে কী বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কেন বলা হয়, তার কারণ উনি ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন। আচ্ছা এবার দেখো ড্রাফটিং কমিটিতে কতজন ছিল, তো 7 জন ছিলেন, কে কে, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, N গোপালস্বামী, BR আম্বেদকর, KM মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, BL মিত্তর এবং DP খৈতান। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে যে ড্রাফটিং কমিটিতে কতজন সদস্য ছিলেন, তো 7 মেম্বার, আর মুসলিম সদস্যের নাম বলো, তো মুসলিম সদস্যের নাম তোমরা জেনে গেলে এটা হচ্ছে মোহাম্মদ শাহাদুল্লাহ। আচ্ছা এবার দেখো ফার্স্ট যে মিটিং হয়েছিল ড্রাফটিং কমিটির মিটিং কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট, আমি বলছি না যে কবে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে মিটিং হয়েছিল, সংবিধান সভার কথা বলছি না, শুধু সংবিধান রচনা করেছিল যে ড্রাফটিং কমিটি তাদের ফার্স্ট মিটিংয়ের কথা বলছি, তো তাদের ফার্স্ট মিটিং হয়েছিল 30শে অগস্ট, আর পুরো সংবিধান সভার যদি ফার্স্ট মিটিং জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা হচ্ছে 9th December 1946 ঠিক আছে।
আচ্ছা এবার দেখো এইটা না খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে এই কোটেশনটা থেকে যে উই মাস্ট মেক আওয়ার পলিটিক্যাল ডেমোক্রেসি আর সোশ্যাল ডেমোক্রেসি অ্যাজ ওয়েল, পলিটিক্যাল ডেমোক্রেসি ক্যান নট লাস্ট আনলেস দে আর লাইজ অ্যাট দ্য বেস অফ ইট সোশ্যাল ডেমোক্রেসি। এটার মানে কি? তো সোশ্যাল ডেমোক্রেসি মানে হচ্ছে আর পলিটিক্যাল ডেমোক্রেসি মানে কি? তো পলিটিক্যাল ডেমোক্রেসি মানে তো আমরা সবাই সমান ভোটাধিকার পাচ্ছি, এটাই অ্যাকচুয়ালি পলিটিক্যাল ডেমোক্রেসি, এটাই এটা মানে আমরা সবাই মত প্রকাশের সমান স্বাধীনতা পাচ্ছি। কিন্তু সোশ্যাল ডেমোক্রেসি মানে কি? সোশ্যাল ডেমোক্রেসি মানে যে সোসাইটিটা কি ইকুয়াল, সোসাইটিতে কি ডেমোক্রেসি আছে? সোসাইটিতে আমাদের এখন সোসাইটিতে যে অবস্থা, তুমি যদি দেখো যে ডেমোক্রেসি আছে কি, তো একদম বিগ নো এটাই তুমি বলবে। কারণ একদল লোক তারা কি করছে, তাদের কাছে প্রচুর টাকা রয়েছে, প্রচুর ধনসম্পদ রয়েছে, তারা যেভাবে যথেচ্ছভাবে টাকা ওড়াচ্ছে, নিজের কুকুরের বার্থডে পার্টি করছে, এরকমও দেখবে শোনা যায় যে কুকুরকে তার বার্থডেতে ডায়মন্ড কিনে দিচ্ছে, এত পয়সা, এত পয়সা, মানে পয়সার কোনো ঠিক বেঠিক কিছু মানে ইয়ে নেই, তাদের কিছু হুঁশও নেই তাদের পয়সার খেয়ালে। আর এদিকে কিছু মানুষ রয়েছে যারা খেতে পাচ্ছে না, যারা দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করবার জন্য যাদের সেই সংস্থানটুকু ঠিকমতো হচ্ছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, পলিটিক্যাল ডেমোক্রেসি তো আছে, একটা বড় লোকও একটাই ভোট দিতে পারে, ঠিক আছে? সে বড় লোক বলে তার পয়সা আছে বলে তার দুখানা ভোট দেওয়ার অধিকার হয় না, সে বলতে পারে না আমার কাছে পয়সা আছে আমি দুবার করে ভোট দেবো, না তোমার কাছে যতই পয়সা থাক তুমি একবারই ভোট দেবে। কিন্তু সোশ্যালি কোনো ডেমোক্রেসি নেই। তো সেইটা হলে কি উনি বলেছিলেন, বিআর আম্বেদকর বলেছিলেন যে বেশি দিন এভাবে চলতে পারে না, তোমাকে সোশ্যাল ডেমোক্রেসিও আনতে হবে। হ্যাঁ, একজন যদি খুব বড় লোক ঠিক আছে, কিন্তু আর একজন কিন্তু যাতে খেতে না খেতে পেয়ে মরে না যায়, যাতে সেও নিজের জীবনটাকে চালানোর জন্য অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থানটুকু যাতে সে করতে পারে, এবং এর জন্য আমাদেরকে কমিটেড হতে হবে। সেই জন্যই কিন্তু এই যে রেশন দেওয়া হয়, এই যে এত এই হয় না বাসস্থান বিভিন্ন প্রকল্প, তো সেগুলো কেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা এইগুলো কেন হয়, এটার কারণ কিন্তু এটা, কারণ সরকার বদ্ধপরিকর শুধু পলিটিক্যাল ডেমোক্রেসি আনার জন্য নয়, সোশ্যাল ডেমোক্রেসি যাতে দেশে আসে সেটা দেখার দরকার কিন্তু সরকারের রয়েছে। এবার এটা খুব ফেমাস একটা কোট, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে, স্পেশালি WBCS এর জন্য যারা তৈরি হচ্ছে তাদের কথা বলছি। তো এই অবধি ছিল আজকে ভিডিওটা, আমি আর কিছু রাখিনি আজকে, আজকে প্রথম দিন, তো এটা একটু বোঝো, দেন এর পরের দিন আমি পুরোপুরি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কটা কী ছিল, কে কে আরও যে কমিটিগুলো ছিল সংবিধানে যে তৈরি করেছিলেন, কারা কারা ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করেছিলেন, সে বিষয়ে সমস্ত কিছু বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ দেখো যারা প্রথম পড়ছো তাদের একটু অসুবিধা হবে, সেই জন্য আমি বলছি যে পারলে তোমরা NCERTটা একটু দেখো, তোমাদের সুবিধা হবে। আর আমি চেষ্টা করেছি বাংলায় বোঝানোর তোমাদেরকে, তো তোমরা ফিডব্যাক দিও, কিছু না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই তোমাদের বোঝানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ।